2013 সালের অক্টোবরে যান চলাচলের জন্য উন্মুক্ত হয় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারটি। চার লেনের এই উড়াল সড়কের নিচের অংশ দখল করে পার্কিং করে রাখা হচ্ছে শত শত বাস, যার কারণে দখল হয়ে থাকে রাস্তার বেশিরভাগ অংশ, ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঢাকা কলেজের মোড় থেকে এ পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আশেপাশে পুরোটাই জ্যাম বেঁধে থাকে শুধু এখানে গাড়ি রাখার কারণে। গাড়িগুলো আমার মনে হয় অন্যত্র সরায় নিলে বা অন্য কোনো স্ট্যান্ডে নিয়ে গেলে রাস্তাটা ফ্রি থাকবে, সবার চলাফেরা করতে খুব সুবিধা হবে। দুই পাশে গাড়ি থাকে, আমরা হাইটেও আসতে পারি না অনেক সময়। এছাড়া মেয়র হানিফ উড়াল সড়কের বঙ্গবাজার অংশে অবৈধভাবে দখল করে লালন পালন করা হচ্ছে ঘোড়া, পথের ওপর রাখা হচ্ছে ঘোড়ার গাড়ি, রাস্তায় পড়ে থাকছে ময়লা আবর্জনা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ পথের যাত্রীদের। ঘোড়ার গাড়ির জায়গাটা ঘোড়া পট্টি বলেই বিকট গন্ধ, ওখানে কিন্তু আমরা যেতে পারি না। এটা ময়লা, ওটা ময়লা, ডাস্টবিন, মানে এটা আসলে অপরিহার্য, এটা চলার মতো না। শুধু হানিফ ফ্লাইওভার নয়, রাজধানীর সব ফ্লাইওভারের নিচের চিত্র প্রায় একই। অনেক জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, রিক্সা ভ্যানের স্ট্যান্ড থেকে শুরু করে ভাতের হোটেল পর্যন্ত দেখা যায়। কোথাও কোথাও আবার বসবাস শুরু করেছেন অনেকে, কেউ আবার রীতিমতো খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান। ফাঁকা জায়গা এই কারণে রাখা, সরকার বা সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো পারমিশন দেয় নাই। কি করবো, কোন কই যামু, আমাকে তো এমন কোনো আশ্রয় দেয় নাই যে আমরা গিয়ে থাকবো। কি একটা চলে, দুটা চলে, আর সব পড়ায় থাকে। অবৈধভাবে আছি, এটা ঠিক আছে। এখন সরকার যদি চায় যে ভাই তোমরা চলে যাও, আমরা চলে যাবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পনার অভাবে দখল হচ্ছে এসব জায়গা। আমরা যখন ফ্লাইওভারগুলো তৈরি করেছি তখনই কিন্তু ফ্লাইওভারের যে ব্যবস্থাপনার অংশ হিসেবে, তার ল্যান্ডস্কেপিং পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু ফ্লাইওভারের নিচের এলাকাগুলোর কী ধরনের পরিকল্পনা হবে সেটা কিন্তু পরিকল্পনা করার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু সেই ব্যবস্থাপনা হওয়ার কথা। কিন্তু যেহেতু এই পরিকল্পনাটা সেভাবে ডিটেল কোনো ধরনের পরিকল্পনা নেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে ঢাকা শহরের যে কোনো জায়গায় যেমন দখল হয়, খাল দখল হয়, ফুটপাথ দখল হয়, ঠিক তেমনি ঢাকার এই ফ্লাইওভারের নিচে জায়গাগুলো দখল হয়ে গিয়েছে এবং সেই দখলের পেছনে অনেক অর্থনৈতিক লেনদেনের বিষয় আছে। এখন সিটি কর্পোরেশন উচিত হবে পুরো শহরের ফ্লাইওভারের নিচে পুরো এলাকাগুলোকে নিয়ে কিন্তু এক ধরনের সুন্দর পরিকল্পনা তৈরি করা, সেই পরিকল্পনার অংশ হিসেবে কোনো কোনো এলাকাকে আমরা পাবলিক স্পেস হিসেবে তৈরি করতে পারি, ক্ষেত্র বিশেষে কোনো জায়গাতে হয়তো ছেলে বা শিশুদের জন্য আমরা ছোটো পার্ক করতে পারি, আবার কোনো কোনো জায়গাতে আমরা কিন্তু চাইলে কমার্শিয়ালে যদি মনে করি যে সেই জায়গা ভাড়া দেওয়া হোক উচিত, সেই ধরনের ডিজাইন করে সিটি কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী ভাড়া দেওয়া উচিত। নগর কর্তৃপক্ষ বলছে দ্রুতই দখলদারদের উচ্ছেদ করে ফ্লাইওভারের নিচের অংশ ব্যবহার উপযোগী করা হবে। যেখানে যেখানে ওই যে মানুষ ময়লা আবর্জনা রেখে রাস্তাঘাট দখল করেছে এবং যেখানে যেখানে অবৈধ দখল আছে এগুলো উচ্ছেদ করার আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচের জায়গা দখলমুক্ত করে পরিকল্পিতভাবে জনবান্ধব রূপে গড়ে তোলার দাবি নগরবাসীর। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।